সো আজকে আমরা কথা বলবো স্যামসাং M32 স্মার্টফোন নিয়ে, যেটা ব্র্যান্ড নিউ স্মার্টফোন, যেটা আপকামিং স্মার্টফোন, যেটা লঞ্চ হচ্ছে জুন মাসের 21 তারিখে। সো আজকে আমরা এই স্মার্টফোন নিয়ে কথা বলবো, তো চলুন ভিডিওটাকে স্টার্ট করি। বাট তার আগে ইন্ট্রোটা, তো আমি যদি এই ফোনের ডিসপ্লের কথা বলি, তাহলে এই ফোনের মধ্যে আছে 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। সো আমি যদি এই ফোনের ক্যামেরার কথা বলি, তাহলে এই ফোনের ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 20 মেগাপিক্সেলের। সো এই ফোনের পিছনে আছে 4 রিয়াল ক্যামেরা, যেটার প্রথম হচ্ছে F48 মেগাপিক্সেল, নেক্সট ক্যামেরা 8 মেগাপিক্সেল, পরের ক্যামেরাও 5 মেগাপিক্সেল, এবং লাস্ট যেটা হচ্ছে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সো আমি যদি এই ফোনের প্রসেসারের কথা বলি, তাহলে এই ফোনের মধ্যে আছে মিডিয়াটেক G85 প্রসেসার। তাছাড়াও এই ফোনের মধ্যে আছে 4GB RAM এবং 64GB ইন্টারনেট স্টোরেজ। তাছাড়াও এই ফোনের বাকি জিনিসগুলো আপনি এখানে হাইলাইটে দেখতে পাচ্ছেন। সো লাইট ফোনটা পিছন থেকে লাইট কিছুটা এই ধরনের দেখতে, এবং সামনে থেকে লাইট কিছুটা এই ধরনের ফোনটা দেখতে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যে এই ফোনের সবথেকে ইন্টারেস্টিং পার্ট কোনটা। তো চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য বাই।